নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজ আমি ধুন্দুলের রেসিপি নিয়ে এসেছি। ধুন্দুল তো অনেকভাবে খাওয়া যায়, কিন্তু ধুন্দুলের বাটা একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। খুব টেস্টি একটা রেসিপি। প্রথমে আমি কড়াইতে সামান্য একটু জল দিয়ে নিলাম। এই জলের মধ্যে ধুন্দুলটা সেদ্ধ করে নেব। ধুন্দুলটা ঠিক এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, একটু পাতলা করে কেটে নিয়েছি। আর সেদ্ধ করে নিলে ধুন্দুলটা একটু নরম হবে বাটা করতে। দেখুন, এই ধুন্দুলটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এখন গ্যাসের থেকে নামিয়ে নিচ্ছি। তারপর এখন আমি সব কিছু একসাথে একটা মিক্সির জারে পেস্ট করে নেব। প্রথমে আমি রসুন দিচ্ছি। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে লাগবে, যেহেতু বাটা, তার জন্য রসুনটা দিলে বেশি ভালো লাগে। তারপর পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দিচ্ছি, আর এই সেদ্ধ করা ধুন্দুলটা দিয়ে দিব। তারপর আমি কালো জিরা দিচ্ছি। কালো জিরা দিলে একটা সুন্দর টেস্ট লাগবে বাটা খেতে। এটা সম্পূর্ণ আমার পেস্ট হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালো জিরাটাও পেস্ট হয়ে গেছে। ব্যাস, এখন আমি কড়াইতে একটু সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি সম্পূর্ণ যে পেস্ট করেছিলাম ধুন্দুলের, সেই পেস্টটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর স্বাদ অনুযায়ী 1 চামচ নুন দিচ্ছি, আর হলুদ দেব। কিচ্ছু দেব না, এই রেসিপিতে কোনো মশলা লাগবে না, খালি নুন আর হলুদ দিয়েই এই সুন্দর করে একটা বাটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনারা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর খুব ঝটপট 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। খালি কড়াইতে দেবেন, আর একটু খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করবেন। ঠিক এইভাবে শুকনো শুকনো করে নেবেন। এই যে দেখুন, এই ধুন্দুল বাটা আমার হয়ে গেল। কেউ হয়তো শিলনোড়াতেও করে, আমি মিক্সিতে করে দেখিয়েছি। ঠিক আছে, আজ এখানেই রাখছি। আমার রেসিপি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।